নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব সনাতন হিন্দু ধর্মে আশীর্বাদ দেওয়ার জন্য কেন ধান দুর্বার ব্যবহার হয়, এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাধারণত গুরুজনেরা শুভকামনা বা মঙ্গল কামনা জানানোর জন্য আশীর্বাদ করে থাকেন। আশীর্বাদ করা হয় সৌভাগ্যের জন্য, দীর্ঘায়ুর জন্য এবং পরম সুখের জন্য, মঙ্গলের জন্য। ঈশ্বরের কাছে সেই ব্যক্তির শুভকামনা জানিয়ে এই আশীর্বাদ দেওয়া হয় ধান দুর্বা দিয়ে। সময়ের সাথে সাথে যুগ পরিবর্তিত হলেও সনাতন হিন্দু ধর্মের এমন কিছু আচার অনুষ্ঠান রয়েছে যেগুলি চিরন্তন, প্রাচীনকাল থেকেই যার ব্যবহার চলে আসছে এবং এর কোনো বিকল্প হতে পারে না। হিন্দুদের বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করা হয়। এই বিষয়ে মানুষের মনে বিভিন্ন রকমের কৌতূহল দানা বাঁধে। আসলে প্রাচীনকালে মানুষ যখন যাযাবর ছিল তখন পশুপালনই ছিল প্রধান জীবিকা। পরবর্তী সময়ে মানুষ কৃষি কাজ শিখে স্থায়ীভাবে বসতি গড়ে তুলতে শুরু করে। তখন ধান, যব, গম এগুলি ছিল প্রধান খাদ্য। বর্তমান সময়ে ভারতীয় সমাজ এখনও কৃষিজীবী। কৃষকদের প্রধান সম্পদই হল ধান, এবং ধান হল ঐশ্বর্যের প্রতীক, মা লক্ষ্মীর প্রতীক। এছাড়াও ধান বংশবৃদ্ধির প্রতীক, কারণ ধান প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। এই কারণে যে ব্যক্তিকে ধান দিয়ে আশীর্বাদ করা হয়, কামনা করা হয় সে যেন খুব সম্পদশালী হয়, তার বংশ যেন সম্পদে ফুলে ফেঁপে ওঠে। অন্যদিকে রইল দুর্বা। দুর্বা হল দীর্ঘায়ুর প্রতীক। দুর্বা সহজে মরে না। প্রখর রৌদ্রে দুর্বা শুকিয়ে যেতে পারে, কিন্তু জল পেলে আবার বেঁচে ওঠে। অন্যদিকে বর্ষার জলে দুর্বা পচে গেলেও বেঁচে উঠতে পারে সেই জল যখন সরে যায়। এই কারণে দুর্বার আরেক নাম অমর। ধান যেমন ধন সম্পদ ঐশ্বর্যের প্রতীক, মা লক্ষ্মীর প্রতীক, সেই রকমই দুর্বাও বিষ্ণুর প্রতীক। আপনারা হয়তো অনেকে জানেন সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণুর হাতের লোম পৃথিবীতে পতিত হয়েছিল দুর্বা রূপে। গণেশ পুজোতে প্রধান উপকরণ হিসেবে দুর্বার ব্যবহার হয়। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানলাম সনাতন হিন্দু ধর্মে শুভ অনুষ্ঠানে বড়রা যখন ছোটদের আশীর্বাদ করে তখন কেন ধান দুর্বার ব্যবহার করে। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।